এয়ারটেল ভিশন 24 ইন্ডিয়া আপনার প্রশ্ন করার হাতিয়ার। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করব নিউজ সেকশন। প্রথমেই যে খবরে চোখ রাখব, ইসিএল এর কালনা হাসপাতালের সামনে মুখ্যমন্ত্রীর সামাজিক সুরক্ষা যোজনার কার্ড বিতরণ করা হয় আজ। এই কার্ড বিতরণ করলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। আজ শনিবার অর্থাৎ 5ই সেপ্টেম্বর ইসিএল এর কাল্লা হাসপাতালের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর সামাজিক সুরক্ষা যোজনার কার্ড বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান মঞ্চ থেকে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বিজেপিকে এক হাত নিতে ছাড়েননি। বিজেপিকে কটাক্ষ করে তিনি তার ভাষণ রাখেন এই অনুষ্ঠান মঞ্চে। এবং তারপরেও সিপিএম এর সময়ে এত সুযোগ সুবিধা ছিল না, সিপিএম এর সময় স্বাভাবিক বিদ্যুতে কোনো টাকা পাওয়া যেত না, স্কুলে পড়লে কলেজে পড়লে যে টাকা পাওয়া যেত 2000-3000। এখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমটাকে একদম বদলে দিয়েছে। সব থেকে বড় কথা যে পুরোটাই বিনা পয়সায় করে দিয়েছে। যিনি সামাজিক সুরক্ষা যোজনায় নাম লেখাবেন তাকে কিন্তু একটা টাকাও দিতে হবে, এই পুরো টাকাটাই সরকার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। অর্থাৎ আপনি খালি কষ্ট করে এসে আপনার নাম লেখাবেন, আপনি সদস্য হবেন এবং সারা জীবন এই সুযোগ সুবিধাগুলো পাবেন। আপনার মেয়ে দুজন গ্র্যাজুয়েট হলে টাকা পাবেন, কেউ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে আপনি টাকা পাবেন। এখন 20,000 টাকা এবং অস্ত্রোপচার করলে 60,000 টাকা করে দেওয়া হয়। আমাদের নেত্রীবৃন্দ বলেছেন যে যারা সামাজিক সুরক্ষা যোজনায় আসবে তাদেরকে স্বাস্থ্য সাথী কেউ তাদের নাম লেখানো হবে, সেই প্রসেস চলছে, কিছুদিনের মধ্যে হয়তো সেই সুযোগ আপনাদের সামনে চলে আসবে। বিজেপি করছে, বিজেপি 2014 সালে ক্ষমতায় এসেছে, তারপরে যতগুলো রাজ্যে নির্বাচন হয়েছে সমস্তগুলো রাজ্যে বিজেপি কিন্তু হেরেছে। কর্ণাটকে বিজেপি হেরেছে বিধানসভা, মধ্যপ্রদেশে বিজেপি হেরেছিল বিধানসভায়, রাজস্থানে বিজেপি হেরেছিল বিধানসভায়, ঝাড়খণ্ডে বিজেপি হেরেছিল বিধানসভায়। যতগুলো রাজ্যে নির্বাচন হয়েছে কোনো রাজ্যে বিজেপিকে মানুষ সমর্থন করেনি। কিন্তু বিজেপির যা টাকা, হাজারো হাজারো কোটি টাকা, সেই টাকা দিয়ে পরবর্তীকালে এমএলএ কিনে সরকার ভেঙে আজকে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করছে। ক্ষমতায় থেকে যদি মানুষের কাজ তারা করত তাহলে মানুষের সমর্থন তারা তাদের পাওয়া উচিত, তারা পেতেন। কিন্তু আমি দুটো উদাহরণ আপনাদের দিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্কিম আছে, স্কিমটার নাম কি জানেন? কন্যাশ্রী। যে কোনো মেয়ে 9, 10, 11, 12 যদি পড়ে, বিএ বিএসসি বিকম যদি বা এম এসসি এম যদি পড়ে, যদি K1 K2 সরকার থেকে সাহায্য করে। আর গত 6 বছর ধরে নরেন্দ্র মোদী দেখবেন একটা স্কিমের প্রচার করে, বেটি বাঁচাও বেটি পড়াও। 500 কোটি টাকার বেশি খরচা হয়েছে খালি অ্যাডভার্টাইজমেন্ট করতে। কিন্তু আমি খালি কাল্লা নই, যারা এখানে উপস্থিত আছেন সারা পশ্চিমবঙ্গ সারা ঝাড়খণ্ড থেকে একটা মেয়েকে এখানে হাজির করে দেখাত যে 5 টাকা পেয়েছে। এই যে বেটি বাঁচাও বেটি পড়াবে 5টা টাকা পেয়েছে নরেন্দ্র মোদীর স্কিমে। আপনি এখানে উপস্থিত করুন, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। 14 সালে আসন চলে এসেছিলেন, বক্তব্যে দুটো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেরা নাম নরেন্দ্র মোদী, আগর হাম প্রধানমন্ত্রী বনেঙ্গে তাম হর সাল 2 করোড় বেকার কো নৌকরি দেবে। একটা কোনো বেকার চাকরি পেয়েছে দিল্লি, আর ভবিষ্যতেও পাবে না, কারণ যেখানে কেন্দ্রীয় সরকারের চাকরি হয় সেগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে। আজকে রেল বিক্রি করে দেওয়া হয়েছে, বিএসএনএল প্রায় বিক্রি হয়ে গেছে, ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো কেন্দ্রীয় সরকারের যত সংস্থা সব বিক্রি করে দেওয়া হয়েছে। আর যে জায়গাতে আজকে আমরা সভা করছি, কাল্লা সেন্ট্রাল হসপিটাল, ইস্টার্ন গোল্ডফিল্ডের হাসপাতাল, এই ইসিএল কে 100% এফডিআই করে দেওয়ার ঘোষণা করেছে। অর্থাৎ আগামী দিনে এই কয়লা খাদান, যে কয়লা খাদান একদিন মালিকের অত্যাচারের জন্য ইন্দিরা গান্ধী সরকারি করেছিলেন, আজকে নরেন্দ্র মোদী সেই কয়লা খাদানগুলো আবার প্রাইভেট মালিকের হাতে তুলে দেবে।
এই অনুষ্ঠানে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়, কিন্তু সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায় এবং প্রত্যেকের মুখে ছিল মাস্ক। অন্যদিকে দেবাশিস ঘটক ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ওপেনিং হলো আজ। এই ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। শনিবার 5ই সেপ্টেম্বর দেবাশিস ঘটক ফুটবল টুর্নামেন্টের ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের ভূমিপুত্র ও আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে তাদের প্রিয় মন্ত্রীকে দেখার জন্য প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটি মানুষ ছিলেন উচ্ছ্বসিত তাদের প্রিয় মন্ত্রীকে পাশে পেয়ে। উক্ত অনুষ্ঠানে ও অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী মলয় ঘটককে দু চার কথা বলতে শোনা যায়। শনিবার শিক্ষক দিবস, আর আজকের এই শিক্ষক দিবসের অনুষ্ঠান হিসাবে জামুরিয়ায় অনুষ্ঠিত হয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শিক্ষকদের প্রদান করা হয় সম্মান, প্রদান করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এলাকার শিক্ষকদের সম্বর্ধনা করে শিক্ষক দিবস পালন করলো জামুরিয়া ব্লক 1 নম্বর তৃণমূল ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক, কাউন্সিলর রামচন্দ্র নুনিয়া, বেবি খাতুন মহাশয় ও মহাশয়ারা। এছাড়াও ছিলেন ছাত্র নেতা রাহুল, জয়দীপ, মধু ও রাজীব সহ ছাত্র নেতৃত্বরা। এই প্রসঙ্গে জামুরিয়া তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি পিন্টু কুমার দত্ত বলেন, শিক্ষকগণ সমাজ গড়ার মূল কারিগর, এনাদের সম্বর্ধনা করতে পেরে আমরা গর্ববোধ অনুভব করছি। আমি বিশ্বাস করি শিক্ষকদের মন্ত্র নিয়ে আমরা তথা ছাত্র সমাজ অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে সম্প্রীতির সমাজ গড়ে তুলবে। এবং তাদের কাছ থেকে সে যদি সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে একজন শিক্ষকের কাছ থেকে, তাহলে আমি মনে করি যে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সে একজন দেশের দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে। আমরা শিক্ষকদের সকলকে এই কারণেই সম্মান জানাই এবং এই সমাজকে আমি সবসময় তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, তাদের কিন্তু আমরা সারা জীবন মনে রাখি। অন্যদিকে এই শিক্ষক দিবস উপলক্ষে জাপানি পদ্ধতিতে বৃক্ষ রোপণ করে এই অনুষ্ঠান পালন করা হলো পূর্ব বর্ধমানে। আজ জাতীয় শিক্ষক দিবস, একজন মানুষের সফলতার জন্য শিক্ষকের ভূমিকা অপরিসীম। আজ অর্থাৎ 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস, একজন মানুষের সফলতার জন্য শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন আদর্শ শিক্ষক কেবলমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, তিনি ছাত্রকে জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেন। তিনি তাকে শুধুমাত্র জীবনে সফল হওয়াই নয়, কিভাবে একজন ভালো মানুষ হতে হয় তাও শেখান, আর তা একের পর এক করে দেখাচ্ছে মেমারি ক্রিস্টাল মডেল ইংরেজি মাধ্যম স্কুল। স্কুলে গিয়ে দেখা যায় প্রিন্সিপাল অরুণ কান্তি নন্দী জঙ্গলের দিকে তাক করে গুলতি দিয়ে কি যেন স্বীকার করছেন। কৌতূহল নিবারণ করতে গিয়ে জানতে পারা যায় শিক্ষক দিবস উপলক্ষে এক অভিনব কর্মসূচির অঙ্গ এটা। করোনা আবহে স্কুল ছাত্রছাত্রী শূন্য, অন্যান্য বছরের মতো পরিস্থিতি এবার কিন্তু নয়। প্রতি বছরের মতো অনেক কিছুই এখন সম্ভব হচ্ছে না, যেমন 5ই জুন সেইভাবে সম্ভব হয়নি বৃক্ষরোপণ, তাই আজকের এই দিনটিকে তারা বেছে নিয়েছেন। তাই আজকের এই দিনে জাপানের কৃষিবিদ, কৃষক, লেখক মাসানোবু ফুকুওকার দেখানো শিল্ড বল পদ্ধতি অবলম্বন করে জঙ্গল সৃষ্টি করা যায় তা ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে ছাত্রছাত্রীদের সিড বল তৈরি ও কিভাবে ব্যবহার করে জঙ্গল সৃষ্টি করা যাবে তা শিখিয়েছে।
শিক্ষক দিবস উপলক্ষে আসানসোলের 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানিত করলেন 10 জন শিক্ষককে। শনিবার 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আসানসোলের 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জেলা সহ সভাপতি আশা শর্মার নেতৃত্বে 10 জন শিক্ষককে সম্মানিত করা হয়। তারা হলেন আকাশ ভকত, ধর্মেন্দ্র সিং, মোহাম্মদ কমল, তাপসী চ্যাটার্জি, কোমল বার্নওয়াল, অমিত বার্নওয়াল এবং অরুণ বিশ্বকর্মা। এই 10 জন শিক্ষককে সম্মানিত করা হয় এই শিক্ষক দিবসের দিনে। এক ঠিকা কর্মীকে খুন করে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে গণপ্রহারে মৃত্যু হলো রবিন পাল নামে এক ব্যক্তি। 100 দিনের রাস্তা তৈরি করার এক কর্মীকে হেসো দিয়ে কোপ, আর তারপরে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে গণপ্রহার খেয়ে মৃত্যু হলো রবিন পাল নামে এক ব্যক্তির। ঘটনাটি পিন্ডিরা পঞ্চায়েতের অন্তর্গত পাথরঘাটার পালপাড়া এলাকায়। 100 দিনের কাজের মাধ্যমে ড্রেন সংস্কারের কাজ চলছিল ওই এলাকায়। এমন সময় বিজেপি কর্মী রবিন পালের সাথে 100 দিনের কাজের শ্রমিক বাদল পাত্রের বচসা বেঁধে যায় এবং তা থেকেই দুজনের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। সেই উত্তেজনা বশত রবিন হেসোর কোপ দিয়ে দেয় বাদলের হাতে। উত্তেজিত গ্রামবাসীরা ব্যাপক মারধর করে রবিন পালকে। তারপরেই গুরুতর জখম অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরেই মারা যায় রবিন। আজকে 100 দিনের কাজের নাম করে আমাদের রবিন পাল, বিজেপির যে অ্যাক্টিভ নেতা, ওইখানকার সক্রিয় বিজেপির নেতৃত্ব, সে আজকে ওই 100 দিনের কাজে কাজ করে, তখন যে মেরেছে তার নাম হচ্ছে বাদল পাত্র। সে পূর্ব পরিকল্পিতভাবে, কারণ তার সঙ্গে তৃণমূলের সক্রিয় কর্মী, সে আজকে প্ল্যান করে সকালবেলা 100 দিনের কাজের নাম করে তার বাড়ির, আমাদের যে সক্রিয় নেতা কর্মী বিজেপির বাদল রবিন পাল, তার গাছের ডাল কাটা নিয়ে সামান্য বচসাকে কেন্দ্র করে তার সঙ্গে আজকের এই সূত্রপাত, এবং 50-60 জন ব্যক্তি পিটিয়ে তাকে ওখানে হত্যা করেছে। এই জঘন্য নরকীয় হত্যার আমরা সম্পূর্ণ সিবিআই তদন্ত চাইছি। তৃণমূলের দাবি, যিনি মারা গেছেন তিনি কোনো পার্টি করতেন না, কোনো দল করতেন। তৃণমূলের দাবি করবে, আমরা আমাদের কথা বলবো, গ্রামের মানুষ যারা আছে তারা বলবে, ওখানকার যারা শক্তি কেন্দ্রের প্রমুখ আছে। বাঁকুড়ার অন্নপূর্ণা মন্দিরে চুরি এবং লক্ষাধিক টাকার জিনিসপত্র খোয়া যায়, এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। সাত সকালে চুরির ঘটনা সামনে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির কাপিস্টা গ্রামে। কাপিস্টা গ্রামের অন্নপূর্ণার এক প্রাচীন মন্দিরে গতকাল গভীর রাতে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। মন্দিরের সেবায়েত সুরজিৎ পাণ্ডে আজ সকালে মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের প্রধান দরজার তালা ভাঙা। মা অন্নপূর্ণার পরনে থাকা 7 থেকে 8 ভরি সোনার গহনা ও আনুমানিক 10 ভরি রূপার গহনাও উধাও। মন্দিরের প্রণামী বংশের বেশ কিছু নগদ অর্থ সহ মন্দিরের বেশ কিছু পূজার সামগ্রীও চুরি গেছে বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা গ্রাম জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গাজল ঘাটি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাত্রে আমাদের এই মা অন্নপূর্ণার মন্দিরে খুব দুঃসাহসে একটি চুরি ঘটনা ঘটে গেছে, এবং যা সোনা দানা মায়ের ছিলেন ছিল, অনেক নামী বাক্যে অনেক দিনের পুরনো ধরে টাকা পয়সা রাখা ছিল, সেই টাকা পয়সা সোনা দানা মায়ের সব চুরি হয়ে গেছে। আমরা খুবই মর্মাহত, এইরকম দুঃসাহসিক ঘটনা এখানে ঘটে না। পুলিশ প্রশাসনকে বলছি এই দুঃসাহসিক ঘটনার আপনারা অনুসন্ধান করুন, এবং আসল যে যারা এই কর্ম করেছে, এই দুষ্কর্ম করেছে, তাদেরকে ধরার ব্যবস্থা করুন। আমাদের সমস্ত গ্রামের তরফ থেকে আমাদের এটাই দাবি, আপনারা এই ব্যাপারটা দেখুন। আমরা খুবই আশঙ্কায় আছি এবং মর্মাহত আমরা খুবই। কি নাম আমার? আমার নাম সোমনাথ সিং। ছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা। ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে। দেখতে থাকুন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার।